দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাদশ সংসদ নির্বাচন নিয়ে এবিটিভির বিশেষ অনুষ্ঠান কেমন সাংসদ চাই। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব সিলেট ছয় আসন অর্থাৎ বেড়িবাজার গোলাপগঞ্জের জনসাধারণ কীরকম জনপ্রতিনিধি দেখতে চান। আজকে আমরা সাধারণ মানুষের মতামত আপনাদের কাছে তুলে ধরব, চলুন শোনা যাক দর্শকরা কি বলে। সরকার আমরা সেই আর যে সবসময় আমরা পাশে থাকলে আমরা দেশের আয় উন্নতি সব দিকে কাজ কর্ম রাস্তাঘাট খুব আমরা ভালো লাগে। ঈশ্বর আমরা চাই থাকতো তো নির্বাচন হয়েছে না, আমরা এখন চালাই, এখন আমরা একটু পরিবর্তন চাই। আর নির্বাচন আইছে সব দিকে আলাইলে নৌকার জোয়ার বেশি, সব দিকে গ্রামও যাওয়া বাজারও যাও, সব দিকে খালি নৌকারও জোর শোনা যায়। যে নেতা আমাদের উন্নয়ন করতে পারবেন তাকেই আমরা ভোট দিতে চাইব, জয়যুক্ত করতে চাইব। আর আমাদের এলাকার উন্নয়ন চাই আমরা, আর দেশে আমরা শান্তি চাই, যাতে আমরা সাধারণ জনতা পরিপূর্ণভাবে বেঁচে খেয়ে আমরা চলে যেতে পারি। আমরা নতুন ভোটার, আমরা একটা পরিবর্তন চাই। এবছর গত দশ বছর থেকে একটি সরকারের আমলে শেখ মুজিবুর রহমান রাইট এসেছেন। আমরা চাই পরিবর্তন আসলে উন্নয়ন হবে, তার ধারাবাহিকতা আমরা চাই, পরিবর্তন ধারাবাহিকতা চাই। সুন্দরই চলতো, দেশ চলতো, আর দেশ ওই যে অশৃঙ্খলা সৃষ্টি হইতো এভাবে আমরা চাই না। যেটা সুন্দরভাবে দেশটা চললে ওভাবে চলার চেষ্টা করতাম। যে আছে বর্তমানে এখন লাইনত থাকলে আমরা মনে করি আরো ভালো হইব, আরো ভালো হইব, উন্নত উন্নত হইব অবশ্যই। দর্শক, এতক্ষণ বেড়িবাজার পৌর শহরের বিভিন্ন অঞ্চল ঘুরে আমরা এখানকার জনসাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করি। আমাদের এই অনুষ্ঠানটি আগামীকাল একই সময় প্রচারিত হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এবিটিভির সাথে থাকুন।